কমছে না শীতের দাপট, এখনও 26 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। শীতের সাথে ঘন কুয়াশায় ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে বেশ কিছু স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সপ্তাহে সারা দেশে আবারও শীত জেঁকে বসতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। পৌষের শেষ দিনে হাড় কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনেও শীত অনুভূত হচ্ছে। খুব ভয় করছে, কখন কি অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে, মানে কিছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর অন্ধকার। শীতের জন্য আমরা তো দোকানে কাজ করি, যাতে খুব কষ্ট হচ্ছে। ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের 26 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। খুব ঠান্ডা, ওর হাত পা একেবারে শিকটে না গেছে, লোকজন নাই, বাতাস খুবই উঠছে, যাতায়াতের সমস্যা, ঠান্ডা লাগতেছে। ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীতের কষ্টে এসব অঞ্চলের ছিন্নমূল মানুষ। বোরো মৌসুমে কৃষিজীবীরাও পড়েছেন বিপাকে, নষ্ট হচ্ছে বোরোর বীজতলা সহ অন্যান্য ফসল। সবজি খেতে আসলে কোনো কাজকাম করতে পারি না, এত কুয়াশা ভরে রোদে উঠে না। রোদ উঠছে তো 12টা বাজে, দেখুন কুয়াশা তো ভরছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী 24 ঘন্টায় খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় কুয়াশা বাড়ার সাথে সাথে হতে পারে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর বৃষ্টির পর আবারও বাড়বে শীত। রত্না সামান, একুশে টেলিভিশন।